কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা যে খতম পড়ান, এই খতম পড়াবার দ্বারা মোল্লাদের লাভ হয় তিনটা আর আপনাদের লাভ হয় একটা, তাহলে লাভ বেশি কার? আরো আস্তে কোন লাভ বেশি কার? কয়টা লাভ? এক নম্বর লাভ ভালো ভালো খাবার। আমাদের দেশে আমরা কিছু মৌলবী সাহেব আছি, মানুষ মল্লই যেন আমাদের জন্য ভালো খাবারের আয়োজন করা হবে, আমরা যেন সাদা পাঞ্জাবি পরে মরা মানুষের অনুষ্ঠানে যাই খাওয়ার জন্য, আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমি বলি না, মরা মানুষের জন্য খতম করে খাওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই, বরং আল্লাহ কোরআন নাযিল করছে মরা মানুষগুলাকে হেদায়েত করে দেওয়ার জন্য, ঠিক কি না? এক হুজুর তার নাবালক বাচ্চা নিয়ে গেছে দাওয়াত খাইতে, খতমের দাওয়াত খাইতে যাওয়ার পর এত ভালো ভালো খাবার খাইছে, পায়েসও খাইছে। খাবারের পরে বাচ্চা ছেলে জিজ্ঞেস করতেছে, আব্বা এত মজার মজার খানা কিসের খানা খাইলাম? এবার বাপ বলতেছে, বাবা মানুষ মারা গেছে, মরার খানা খাইছ। এবার কথা শেষ, মোনাজাত শুরু হয়েছে, সবাই দোয়া করতে আছে, আল্লাহ সাহেবে দাওয়াতের যিনি মারা গেছে তারে ক্ষমা করে দাও। আর বাচ্চা জোরে জোরে বলতেছে, আল্লাহ আবার মরুক আবার খামো, আবার মরুক আবার খামো, আবার মরলে আবার খাবো। আমার কথায় কষ্ট পায় না যারা এলাকার আলেম ওলামা আছেন, আপনি দাওয়াত খাবেন, আলেমদেরকে দাওয়াত দিবেন, আমি নিষেধ করি না, কিন্তু শুধু দাওয়াত খাইয়া মরা মানুষের জন্য খতম দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজেল করেন নাই, বরং আল্লাহ কোরআন নাজেল করছে চোরগুলাকে হাত কেটে দিয়া শায়েস্তা করার জন্য। আমার বন্ধুগণ, বাংলাদেশটা যারা চালাক চালাক তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, যে ইচ্ছা সেই চালার, আমরা ক্ষমতায় যাওয়ার কোনো লোভ নেই, আমরা প্রেসিডেন্ট হতে চাই না, প্রধানমন্ত্রী হতে চাই না, তবে আমরা মাঝে মধ্যে বলি দুই একটা আইন আল্লাহর কোরআন থেকে অন টেস্ট চালু করে দেখেন, বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যাবে না, এদেশের একটা টাকা দেশের বাইরে যাবে না, বরং সব চোরেরা ধরা খাওয়ার সম্ভাবনা আছে না। আজকের দেবিদ্বারের মাহফিল থেকে একটা ঘোষণা দেন আমার বন্ধুগণ, এই নওয়াবগঞ্জ যুব সমাজের উদ্যোগে মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, বাংলাদেশটা যারা ক্ষমতা আছে তারা চালাক, তাদের মন গড়া যত আইন আছে সব আইন তারা চালাক, কিন্তু মাত্র কোরআনের পাঁচটা আইন চালু করেন আমাদের দাবি, কোরআনের পাঁচটা আইন যদি চালু করতে পারেন আমার দেশটা জান্নাতের বাগান হয়ে যাবে। কয়টা কয়টা কয়টা? পাঁচটা আইন কোরআনের চালু করেন। এক নাম্বার আইন,